গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:30। সকাল 7:30 আমার যেখানে হওয়ার কথা আমি সেখানেই আছি, সেটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে এসে গেছি। এবার রান্নাঘরের স্ল্যাপ ট্যাপগুলো মুছে আমি শীতে রান্না বসিয়ে দেব, কারণ তা নইলে আমি যদি এখনই রান্নাটা না বসাই, রঞ্জন ঠিক সময় খেয়ে দে অফিস বেরোতে পারবে না। তো আগে রান্নাঘর মুছে তারপরে আমি যেটা করব, সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়ে তারপরে তরি তরকারি সবজি সমস্ত কিছু কাটা কেটে বেছে রাত্তিরেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো আনবো, এসে রান্না বসিয়ে দেব। ব্যাস, তাহলেই আমার ঠিক সময় রান্না হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আমি রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিই। আমার চ্যানেল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর বুধবারের এখন বাজে ওই 11:30টার মতন হয়েছে। 11:30টা কোনো পুরো হয়নি, 11:20 হয়েছে। আর দুষ্টু পড়তে বসেছে, এই যে আজকে দুষ্টুদের স্কুল ছুটি আছে, কারণ আজকে হচ্ছে ঈদ। তো ঈদের আপনাদের সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। এই ঈদে সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন, আর সবার মধ্যে ভালোবাসা বিলিয়ে দেবেন, ঠিক আছে? আর আজকে ও যথারীতি গুমোট রয়েছে। পরশুদিন রাত্রে বৃষ্টি হয়েছিল, পরশুদিন রাত্রে এত প্রচন্ড বৃষ্টি হয়েছিল যে ওয়েদারটা বেশ মোটামুটি ঠান্ডা ঠান্ডাই ছিল, কিন্তু আজকে কালকেও ওয়েদার গরম ছিল, আজকেও প্রচন্ড গরম আছে। গরম কিরকম জানেন তো, মানে ঘুমট গরম, ঘুমট গরমটাতে বেশি কষ্ট হয়। আকাশে যদি আকাশ যদি পুরো শরতের আকাশের মতন কদিন আগে আকাশ ছিল, তখন কিন্তু এত গরম ছিল না, এত কষ্ট ছিল না। আর এখন কি হয়েছে যে আকাশে সেরকম, মানে কি বলবো, ব্লু আকাশ নেই, সাদা সাদা মতন হয়ে রয়েছে, আর রোদ্দুরটা হালকা মানে শ্যাডো টাইপের একটু রোদ্দুর রয়েছে, আর প্রচন্ড পরিমাণে গুমোট রয়েছে। মানে আকাশ বাতাস, মানে এক ফোঁটা বাতাস নেই, গাছের পাতাগুলো এরকম এরকমও করছে না, মানে এত প্রচন্ডই গরম আছে। আর বুঝতেই পারছেন 11:30 বাজে, তো আমার যখন সকাল শুরু হয়েছিল আজকে 7:30টার সময়, রান্না বান্না সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। রঞ্জন খেয়ে দিয়ে অফিস বেরিয়েও গেছে, পৌঁছেও গেছে, আমাকে ফোনও করে দিয়েছে। এই সমস্ত কিছু কাজগুলো আজকের হয়ে গেছে। যে কাজটা করতে বাকি আছে সেটা হচ্ছে ঘরের কাজ, হচ্ছে মোটামুটি ঘরের কাজও হয়ে গেছে, ঘর ঝাঁট দেবো, মুছবো। আর এখানে কালকের জামাকাপড়গুলো রাখা আছে চেয়ারে, ওই জামাকাপড়গুলো গোছাবো। ছাদের কিছু জামা কাপড় কেচে শুকুর দেওয়া আছে, ওইগুলোকে সময় মতন তুলে আনবো, এখন অব্দি শুকায়নি, রঞ্জন কেচে দিয়ে গেছে, তো ওগুলোকে ওই ঘন্টা খানেক পরে গিয়ে তুলে নিয়ে চলে আসব। আর যেটা বলছেন, আর ঘর ঝাঁট দেবো, মুছবো, ব্যাস, তাহলে এই কাজগুলো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর দুষ্টু তো এখন লিখতে বসেছে, স্কুল যেহেতু ছুটি ছিল আজকে, তো হোমওয়ার্ক কিছু নেই, স্কুল এতদিন ধরে যেগুলো করিয়েছিল এই গোটা উইকে, সেগুলোই আমি ওকে রিভাইজ করাচ্ছি আর একবার। আর ওর তো সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, ওর পরীক্ষা হচ্ছে 28 তারিখ থেকে, 28শে জুলাই থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে। তো ওই দিন তার জন্যই একটু প্রিপারেশান চলছে, স্কুলও এর প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছে যে পরীক্ষা, এবং আমিও আমার মতন করে দুষ্টুকে যতটুকু প্রিপেয়ার করা যায় ততটুকু। দুষ্টুর সব থেকে উইক পয়েন্ট হচ্ছে বেঙ্গলি, তো বেঙ্গলিটার উপর আমি বেশি কাজ করছি, যাতে বেঙ্গলিটা ও মোটামুটি আর কি পরীক্ষা দিতে পারে, পাস মার্ক পেতে পারে। আগের বারে যে পরীক্ষা হয়েছিল ওদের মান্থলি টেস্ট যাকে বলে, সেটা হয়েছিল, সেখানে একটা 30 নম্বরের পরীক্ষা হয়েছিল। ওই পাতাটা উল্টাও,
এইদিকে নাও, এবার কাজগুলো করো। 30 নম্বরের একটা মান্থলি টেস্ট যেটা বলি, ওই তো মেক এ ওয়ার্ড, হ্যাঁ যেগুলো বাকি আছে সেগুলো করে নাও। দেখো এখানে কি বাকি আছে, এই যে কিউ বাকি আছে, করো। করার পরে এখানে বলেছে রাইট দ্য নেম অফ পার্টস অফ আওয়ার বডি, এনি ফাইভ, শরীরের পাঁচখানা অঙ্গ প্রত্যঙ্গের নাম লিখতে বলেছে, লিখে ফেলো। তো যে টেস্ট হয়েছিল সেই যে টেস্টে জানেন তো ও এক নম্বর কম পেয়েছে, 30 পরীক্ষা ছিল ও 29 পেয়েছিল, এক নম্বর কম পেয়েছিল, হতেই পারে তাই না। আমি কখনো এই এই মার্কস নিয়ে মেয়ে নিয়ে অত টেনশন করি না, কারণ ওর এখন শেখার বয়স, শেখাটাই বড় কথা, নাম্বার পাওয়াটা বড় কথা না। লাইফ এখনো অনেক দূর যেতে হবে, অনেকটা জীবন পড়ে আছে, মানে শিক্ষাগত জীবনের সবেই সূচনা হয়েছে বলতে গেলে। তো এখানে এই ঝোড়া ঝোড়া নাম্বার পেয়ে কি লাভ আছে তাই না, এখন ঝোড়া ঝোড়া নাম্বার পেয়ে আমাকে দেখিয়ে কোনো লাভ নেই তাই না। এখন শেখার বয়স, শেখাটাই ইম্পর্টেন্ট, যে ও শিখলো কতটা, নাম্বার পেলো কতটা, এটা নিয়ে আমার না মাথা ব্যথা কাল ছিল, না আমার মাথা ব্যথা আজ আছে, না আমার মাথা ব্যথা আগামী দিনে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ও কতটা শিখলো। আমরা স্কুলে যাই এ যাই কিসের জন্য, শেখার জন্য তাই না, যে আমি কতটা শিখতে পারলাম ওখান থেকে, কতটা জ্ঞান অর্জন করতে পারলাম, এটাই বড় কথা তাই না। আর এইটুকু বয়স, সবে 5 বছর বয়স, 5 বছর বয়সে আমি এর মধ্যেই ওকে একেবারে কি অত চাপ দিয়ে কি করব, কিছু করতে পারবো না। তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু বকা ঝকা চিৎকার চেঁচামেচি এগুলো করতেই হয়, যাতে করে সে মানে আমি যেটা মনোযোগী হয়, মনটা দেয় যে হ্যাঁ ওকে যদি আমি কিছুই না বলি সে কিন্তু আয়ত্তের বাইরে চলে যাবে, একটা সার্টেন টাইম আসবে যখন ও একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, সেটা আমি চাই না। তার জন্যেই যেরকম ভালোবাসাটা দরকার তেমনি শাসনটাও দরকার, দুটোই দরকার তাই না। সেই হিসাবেই আমি হয়তো পড়াশোনার সময় অনেক চিৎকার চেঁচামেচি মাঝে মধ্যেই ওকে করি, করি না আমি এ কথা কখনোই বলবো না যে আমি ওকে একেবারেই বকি না, একেবারেই ইয়ে করি না, না এরকম কিছু হয় না। আমি আমার পেশেন্স যখন হারিয়ে যায় তখন 5 দিনের একদিন আমি ওকে আচ্ছা কষে চিৎকার চেঁচামেচি বকুনি দিয়ে দিই, এটা হয়, এটা আমি করি, এটা যদি করি তার ভালোর জন্যই করি, যাতে ও একটু আমাকে মানে কন্ট্রোলে থাকে, আমি যাতে ওকে একটু কন্ট্রোলে রাখতে পারি, তা নাহলে আউট অফ কন্ট্রোল হয়ে গেলে কিছু করার থাকবে না এই বয়স থেকে তাই না। ঠিক আছে চলুন, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম আপনাদের সাথে, এবার কাজে লেগে পড়ি। কাজের না লাগলে তো জানেন কাজগুলো একটাও কমপ্লিট হবে না, আমিও বসে থাকবো আমার কাজও আমার দিকে এরকম করে তাকিয়ে তাকিয়ে বসে থাকবে, আর মুচকি মুচকি হাসবে, বলবে তুইও বসে আছিস আমিও বসে আছি, কোনো কাজই হচ্ছে না তাই না। ঠিক আছে চলুন কাজগুলো আগে করে ফেলি, ঠিক আছে। গরম হচ্ছে। জামা কাপড় গুলো তুলবো, রোদ্দুর নেই কিন্তু রোদ্দুরের হিটটা আছে, এই যে এত জামা কাপড় আমার মেলা আছে, এই প্রান্ত থেকে একেবারে ওই প্রান্ত পর্যন্ত এই সমস্ত জামা কাপড় গুলো তুলবো, তুলে গিয়ে তারপরে যাবো স্নান করতে, এখন অবধি স্নান হয়নি, দুষ্টু স্নান হয়ে গেছে, দুষ্টুকে স্নান করিয়ে দিয়েছি, আমার স্নান বাকি আছে। এখন ওই কটা বাজে, 12:40 মতন বাজে, মোটামুটি কাজ হয়ে গেছে। এই গাছটায় এত জাম ছিল কিন্তু এখন আর জাম নেই, জামের সিজনটাই শেষ হয়ে গেছে না, তো সেই জন্য এখন আর কোনো জাম নেই এখানে। ঠিক আছে চলুন আগে জামা কাপড়গুলো তুলে নিই, নিয়ে নিচে যাবো। দুষ্টুটা ওই দেখুন ওই ওখানে, ওই যে এসে
ও ছাদে এলে একটাই কাজ আছে, মেজ দাদাই যা যা জিনিস আছে সব ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলে দেয়া। আজকে কী কী রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি রান্না করেছি এটা কি ঢেঁড়স আলু বেগুন ভাজা, এর মধ্যে কিছুটা রঞ্জনকে টিফিনে আমি অলরেডি দিয়ে দিয়েছি আর কিছুটা রয়ে গেছে। আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা এনেছিল, কাতলা মাছের মাথা আর কাতলা মাছ দিয়ে হচ্ছে ঝাল, এটা দুষ্টু খেতে খুব ভালোবাসে, রঞ্জনও খেতে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে নিরামিষ ঝোল, এই হয়েছে আজকের রান্না। ওটা অত নাড়ালে ও বজ বজ করে এক্ষুনি সব বেরিয়ে যাবে, ওটা অত নাড়ায় তা। গুড ইভিনিং, এখন না 7:10 বাজে আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে একটু এগরোল বানাবো, কারণ রঞ্জন অফিস থেকে এসে বললে একটু এগরোল বানাবে, আমি খাবো কিন্তু আগে বাইরে প্রচন্ড গরম, জানি নেই কষ্টের মধ্যে যদি এগরোল বানাতে যেতে আবার রঞ্জন শুনতে পেলেও বলবে বলো আমি বলেছি এগরোল বানাতে বলে এরকম কষ্ট হচ্ছে এরকম বলবে। যাই গিয়ে দেখি ওটা বানাই, বানিয়ে আর বাইরে ও মেঘ করেছে প্রচুর কিন্তু বৃষ্টি এক ফোঁটাও হচ্ছে না, আর দুষ্টু রেগে কাঁই কাঁই করছে, এই যে অ্যাপিটা আছে এই অ্যাপিটা ও এখন খাবে, বলুন এটা কোনো কথা হলো? সন্ধ্যেবেলা এখন খালি পেটে কেউ অ্যাপি খায় বলুন তো? একটু পরে খাবে, বৃষ্টি ও বৃষ্টি ঝিরঝির করে পড়ছে অলরেডি। ঠিক আছে চলুন আগে আমি এগরোলের জোগাড়টা করি, করে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলুন আগে রান্নাঘরে যাওয়া যাক। মানে কি বলবো, এই এগরোল করছিলাম করতে করতে পুরো নেমে নেই একসা, কিন্তু কিছু করার নেই না, রঞ্জন এত করে বলল ওর একটু খেতে ইচ্ছা হয়েছে, যদি ওকে না খাওয়াই তাহলে কি ওর ভালো লাগবে বলুন? ওর ভালো লাগবে না। আর আমার মুখ দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে ঘাম গড়াচ্ছে, মানে ভীষণ ভাবে আমার মুখ দিয়ে ঘাম গড়াচ্ছে, এগরোল করতে করতে আমার হালাত খারাপ। এখন আমি এগরোলটা শুধু করে দিয়ে চলে এসেছি, দাঁড়ান এগরোলটা আমি শুধু করে দিয়ে চলে এসেছি, রঞ্জনকে বলেছি তুমি এগরোলটাকে রোল করো, আমি যাচ্ছি। এত প্রচন্ড গরম হচ্ছে, এত প্রচন্ড ঘাম হচ্ছে, ভালো লাগে বলুন? তার মধ্যে যখন আমি এগরোলটা রেডি করছি, ময়দা টয়দা মাখছি, আটা ময়দা চালা ছিল না, ময়দা চাললাম, চেলে আটা ময়দাটা মাখলাম, ময়দাটা মেখে যতক্ষণে 10 মিনিট রেস্ট হচ্ছিল ততক্ষণে শশা পেঁয়াজ লেবু এগুলো সমস্ত রেডি করলাম, এগুলো রেডি করে তারপরে গিয়ে
এগরোলটা করলাম। তো যখন রেডি করছিলাম তখন বাইরে এক পশলা বৃষ্টি হলো, অল্পই একটু ঝিরঝির করে অল্প একটু বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি হয়ে কি হলো বলুন তো, আরো গুমোটটা বাড়িয়ে দিল। মানে আর আর এক যেটুকু হালকা হালকা হাওয়া ছিল সেইটুকু হাওয়াও বন্ধ, মানে আর কোন রকম হাওয়া আর নেই। মানে এত গুমোট গরম হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, কি বলবো, প্রচন্ড কষ্ট হচ্ছে। এসি চালিয়ে দেবো এখন, আমি আপাত মস্ত ঘামে ভিজে আছি, এর মধ্যে যদি এসি চালাই না তাহলে আর দেখতে নেই, তাহলে আর সর্দিতে হালাত খারাপই হয়ে যাবে আমার। না না ঠিক আছে, চলুন রঞ্জন রোলটা নিয়ে আসুক, নিয়ে এলে আমরা খাবো, খেয়ে দে তারপরে আবার আপনাদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আগে রোলটা আনলে খেয়ে নেব। রঞ্জন নিয়ে এসছে এগুলো তৈরি করে, মানে আমি তৈরি করেছি, এই যে আর কি দেখাচ্ছে, এবার আমরা এগুলো খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এইবার দুষ্টুকে খাইয়ে দিলাম, কারণ দুষ্টু ওইভাবে পুরো রোলটা এরকম করে ও খেতে পারছিল না, তাই ওকে ওই ছিঁড়ে ছিঁড়েই খাওয়াতে হলো। তো যাই হোক পুরোটা খেয়েছে, এটাই আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ পুরোটা খেয়েছে। রাত্রেবেলা আমরা আর ডিনারে কিছু করব না, আমরা মিনস আমি আর দুষ্টু ডিনারে কিছু করব না, দুষ্টু খেলো ওই স্যুপ আছে ওই এক বাটি করে খেয়ে নেবো, আমি আর দুষ্টু দুজনে ব্যাস হয়ে যাবে। রঞ্জন বাবু তো ভাত খাবেন, ওর ব্যাপারই আলাদা, ভেত বাঙালি বলে না, পুয়োর ভেত বাঙালি, সেই ভেত বাঙালি হচ্ছে রঞ্জন, ঠিক আছে? তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এইবার তো বাসনের পাহাড় পড়েছে, সেই বাসন কোসন মেজে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, অনেক কাজ আছে। তো আজকের মতন আমার কথাবার্তা আমি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে টাটা, গুড নাইট। টাটা বলে দাও।